वेलकम टू परफेक्ट मिशन फॉर ऑनलाइन क्लास। प्रिय छात्र छात्री आशा करी तुम्हारा भलो आसो। तो कल आज के क्लास ट्वेल्व फर्स्ट यूनिटर फर्स्ट चैप्टर शुरू करते जा तुम्हारा देखो कतटुकू तो है। जदिव चैप्टार्टा एकटू निजे पढ़े नार मत तबु एक बार कोई घटनागुलो आमी बोले देव तुम्हरा शोनो। चैप्टार्टा जदिव निजे पढ़ार मत तबु बाद दिए किन्तु चलबे ना, केनना जे परवर्ती घटनागुलो एई चैप्टारे संगे रिलेटेड आछे बोले एई चैप्टारे आमरा प्राथमिक जे जिनिसगुलो जदि शिखे नि তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলো কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে। তাই দেখি তো আজকে যে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি। এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি। প্রথমে ইন্ট্রোডাকশন পার্টে রয়েছে সূচনা অধ্যায়ে যে প্রায় যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলস সর্বপ্রথম একখণ্ড আম্বারকে, যেটি একটা শক্ত পাইন গাছের আটা দিয়ে আম্বারকে পশম দিয়ে ঘর্ষণ করে ছোট ছোট কাগজের টুকরোর কাছে বা হালকা কোনো পদার্থের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সেগুলোকে আকর্ষণ করছে। এরপর প্রায় 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গিলবার্ট দেখলেন যে শুধু আম্বার নয়, যে কোনো পদার্থকে অন্য কোনো পদার্থের সঙ্গে ঘর্ষণ করালে সে হালকা জিনিস বা ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। অর্থাৎ ঘর্ষণের ফলে বস্তুটার আকর্ষণ করার ক্ষমতা লাভ করে, অর্থাৎ বস্তুটা এক্ষেত্রে তড়িতাহিত হয়েছে। গ্রিক ভাষায় আম্বার শব্দের অর্থ হল ইলেকট্রন, এই ইলেকট্রন থেকেই বোধহয় ইলেকট্রিসিটি শব্দটি এসেছে। তাহলে ঘর্ষণের ফলে যে বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করে তাকে বলা হয় তড়িদাহিত বস্তু বা ইলেকট্রিক্যালি চার্জ বডি। আর এই ঘটনাটাকে বলা হয় তড়িদাহিত করার পদ্ধতিটাকে বলা হয় তড়িদাহিতকরণ বা ইলেকট্রিফিকেশন। বস্তুটাকে অন্য বস্তুর সঙ্গে ঘর্ষণ করার ফলে বস্তুটার মধ্যে আকর্ষণ করার ক্ষমতা অর্জন হচ্ছে, অর্থাৎ বস্তুটা তড়িৎগ্রস্ত হয়েছে। ঘর্ষণের ফলে উৎপন্ন এই তড়িৎটাকে বলা হয় ঘর্ষণজাত তড়িৎ, এবং এই তড়িৎ পদার্থের সেই স্থানে সীমাবদ্ধ থাকে বলে সেটাকে বলা হয় স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। এবারে প্রথমে এই চ্যাপ্টারকে এর আগের দিনও বলেছিলাম যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ।
ইলেকট্রিক চার্জ। দেখেছিলাম ক্লাস ইলেভেনে মহাকর্ষ চ্যাপ্টারে যে যে কোনো দুটো বস্তুকে যদি এম ওয়ান ও এম টু ভরের দুটো বস্তুকে পরস্পর থেকে আর ডিস্টেন্সে রেখে দেওয়া হয় তবে তাদের মধ্যে ক্রিয়াশীল গ্রাভিটেশনাল ফোর্স সমান কি হয় জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। অর্থাৎ যে ধর্মের জন্য এই বস্তু দুটোর মধ্যে একটা মহাকর্ষীয় বল কাজ করে সেই ধর্মটা হলো বস্তুর ভর বা মাস। ঠিক তেমনই ক্লাস টুয়েলভে আমরা দেখব যে এখানে যদি কোনো একটা বস্তু কিউ ওয়ান আধান অপর একটা বস্তু কিউ টু যদি পরস্পর থেকে আর দূরত্বের ব্যবধানে রেখে দেওয়া হয় তবে এদের মধ্যে কুলম্বীয় ফোর্স যে কাজ করবে এসআই ইউনিটে যদি লিখি 1/4πε0 ফ্রি স্পেসে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। অর্থাৎ যেমন দুটো ইলেকট্রনকে যদি কিছু দূরত্বের ব্যবধানে রেখে দেওয়া হয় তবে তাদের মধ্যে রিপালশন ফোর্স বা বিকর্ষণ বল কাজ করবে আবার একটা ইলেকট্রন একটা প্রোটনকে যদি কিছু দূরত্বের ব্যবধানে রেখে দেওয়া হয় তবে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল কাজ করবে। এই রিপালশন ফোর্স বা অ্যাট্রাকশন ফোর্সটাকে বলা হয় তড়িৎ বল। দুটো বস্তুর মধ্যে যে ধর্মের জন্য এই তড়িৎ বল কাজ করে তাকে বলা হয় তড়িৎ আধান। এই তড়িৎ আধানের মধ্যে তড়িৎ আধানের যে প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব মনে রাখবে তড়িৎ আধান হচ্ছে একটা পরিমাপযোগ্য ভৌত রাশি যার এসআই ইউনিট হচ্ছে কুলম। তড়িৎ আধানের এসআই ইউনিট হচ্ছে কুলম। এসআই একক কুলম। কিংবা প্রতীক হিসাবে বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে সি দিয়ে প্রকাশ করা হয়। এর তড়িৎ আধানের মাত্রা ক্লাস ইলেভেনে পড়াতে গিয়েও বলছিলাম সেটা এমন একটা চ্যাপ্টার যেটা শুরু হয় কখনো শেষ হয় না। এই যে ক্লাস টুয়েলভে যতগুলো চ্যাপ্টার পড়বো এরপরে যে ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার পড়বো তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিক পোটেন্সিয়াল ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড যে কোনো চ্যাপ্টারে যাব সেই ভৌত রাশির একক এবং মাত্রা আমাদের জানতেই হবে। তাই এখানেও যে জানবো আমরা যে তড়িৎ আধানের মাত্রা হলো বিখ্যাত ফর্মুলা কিউ সমান আই টি এখানে প্রবাহ মাত্রার জন্য আই সময়ের জন্য টি এটা হচ্ছে ডাইমেনশন অফ ইলেকট্রিক চার্জ। তড়িৎ আধানের সিজিএস ইউনিট সিজিএস একক হচ্ছে ইএসইউ ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অর এটাকে স্ট্যাট কুলম বলা হয় স্ট্যাট কুলম এটাও বলা হয়। আর একটা তড়িৎ চুম্বকীয় একক আছে তড়িৎ আধানের তড়িৎ চুম্বকীয় একক যেটাকে আমরা ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলা হয়। এই তিনটে এককের মধ্যে সম্পর্ক রয়েছে একটা যে অন কুলম তড়িৎ আধান সমান অন কুলম তড়িৎ আধান সমান হচ্ছে 3×10⁻⁹ ইএসইউ আধান আধান কথাটা কিন্তু লিখতে হবে আধান সমান আবার লিখতে পারা যায় 1/10 ইএমইউ আধান। অর্থাৎ এখানেও একটা ছোট্ট কোশ্চিন তোমাদের জিজ্ঞেস করে নিতে পারে যে তড়িৎ এই যে যেমন আমরা যখন প্রবাহ মাত্রা সম্পর্কে পরিচিত হব প্রবাহ মাত্রার হয়তো এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার সিজিএস পদ্ধতিতে একক হবে ইএসইউ প্রবাহ মাত্রা আর তড়িৎচুম্বকীয় পদ্ধতিতে একক হবে ইএমইউ প্রবাহ মাত্রা এদের মধ্যে ছোট্ট একটা রিলেশন মনে রাখবে। দেখো যে সবচেয়ে দেখো তো ইএমইউ ইউনিটটা মনে রাখবে অন ইএমইউ
আধান এই মানটা সবচাইতে বেশি তারপরে হচ্ছে অনকুলম তারপরে আসবে ওয়ান ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এই তড়িৎ আধান সম্পর্কে এই পরিচয়গুলো গেল আর এখানে যে জিনিসগুলো জানতে হবে যে তড়িৎ আধান যদি লাইট চার্জেস হয় তবে তাদের মধ্যে রিপালশন ফোর্স কাজ করবে কিন্তু আনলাইট চার্জেস যদি হয় তবে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে দু রকম তড়িৎ আধান হয় একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান বা পজিটিভ চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান বা নেগেটিভ চার্জ তড়িৎ আধানের উপর ডিপেন্ড করে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চার্জ নিয়ে এর আগে ক্লাসেও আমি বলছিলাম যে যদি সোর্স চার্জ রেস্টে থাকে তবে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে সেই চার্জ যদি সমবেগে গতিশীল হয় তবে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ তৈরি করে আবার সেই চার্জ যদি তরঙ্গ সহ গতিশীল হয় তবে সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি করে আজকে আবার লিখে নাও যে কথাগুলো বলছি যে যে কোনো চার্জ চার্জ যদি সোর্স চার্জ যদি রেস্টে থাকে তাহলে তার চারপাশে কি তৈরি করবে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে ইলেকট্রো ট্রো স্ট্যাটিক্স ফিল্ড তৈরি করবে কিন্তু চার্জ যদি সমবেগে গতিশীল হয় তবে ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্স দুটোই ফিল্ড তৈরি করবে যদি তার পেছনে কোনো অ্যাক্সিলারেশন না থাকে কিন্তু কোনো এনার্জি রিলিজ করবে না রেডিয়েট করবে না আবার সেই চার্জে যদি অ্যাক্সিলারেশন চলে আসে চার্জ যদি ইউনিফর্ম ভেলোসিটিতে যায় ইউনিফর্ম ভেলোসিটিতে যায় তবে ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটোস্ট্যাটিক্স বোথ ফিল্ড তৈরি করবে কিন্তু কোনো এনার্জি রেডিয়েট করবে না কিন্তু চার্জে যদি অ্যাক্সিলারেশন চলে আসে তবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করবে তার সঙ্গে ইএমডব্লিউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েট করবে জেনারেট করবে তো তার মানে রেস্ট চার্জ ক্যান প্রোডিউস অনলি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বাট হোয়েন চার্জ মুভিং ইউনিফর্ম মোশন দেন প্রোডিউস বোথ ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড এগেইন হোয়েন চার্জ মুভস ইন অ্যাক্সিলারেশন মোশন দেন প্রোডিউস চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই জায়গাগুলো একটু দেখে নিলাম চার্জ সম্পর্কে চার্জের প্রপার্টিগুলো তৈরি করবে চার্জ হচ্ছে কোয়ান্টাইজ রাশি কোয়ান্টাইজেশন অফ চার্জ এটা একটু ব্যাখ্যা করবো একটু পরে তার আগে ছোট ছোট জিনিসগুলো দেখে নিই যেমন দেখো ঘর্ষণে তড়িৎ সৃষ্টি ইলেকট্রিফিকেশন বাই রাবিং ঘর্ষণে তড়িৎ সৃষ্টি ইলেকট্রিফিকেশন বাই
রাবিং ঘর্ষণে তড়ি সৃষ্টি ক্লাস 8 এ এরকম ঘটনাগুলো ছিল ক্লাস 10 এও ছিল যে আমরা দেখেছি শীতকালে যদি প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ানো হয় তবে কিছুক্ষণ আঁচড়ানোর পর ওই চিরুনিকে যদি টেবিলের উপরে রাখা ছোট ছোট কাগজের টুকরোর কাছে আনা হয় তবে কাগজের টুকরোগুলো লাফিয়ে লাফিয়ে চিরুনির দিকে মনে হচ্ছে উঠে যাচ্ছে অর্থাৎ আকর্ষিত হচ্ছে এর কারণ কি অর্থাৎ ওই চিরুনির শুকনো চুলে ঘর্ষণের ফলে কি হয়েছে চিরুনিটি তড়িৎগ্রস্ত হয়েছে অর্থাৎ চার্জ হয়েছে তড়িৎগ্রস্ত হওয়ার জন্যই সে ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করছে আবার যদি চিরুনিটিকে বহুক্ষণ ধরে যদি আঁচড়ানো হয় তবে দেখা যাবে চিরুনি আর চুলের মধ্যে এত বেশি পরিমাণ বিভব পার্থক্য তৈরি হয়ে যায় অর্থাৎ বিভব পার্থক্য অর্থাৎ এক্ষেত্রে চিরুনি এত বেশি পরিমাণ তড়িতায়িত হয়ে যায় যার ফলে পরপর শব্দ কিংবা স্পিনুলিংয়ের সৃষ্টি হয় এই জন্যই দেখো কিছু কিছু ক্ষেত্রে ঘর্ষণজাত তড়িতের পরিমাণ যদি বেশি পরিমাণ বেড়ে যায় তবে আগুন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য পেট্রোল ভর্তি গাড়িতে তোমরা দেখবে যে ওই তেলের সঙ্গে জারের তলে অনবরত সংঘর্ষের ফলে ঘর্ষণজাত তড়িতের উৎপন্ন হয় এই উৎপন্ন তড়িতের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তবে স্ফুলিং সৃষ্টি হয়ে সেখানে আগুন সৃষ্টি হতে পারে যার জন্য সেখানে দেখবে যে ওই ট্যাঙ্ক থেকে একটা লোহার শিকল মাটি পর্যন্ত ঝুলিয়ে রাখা হয় যার ফলে ওই উৎপন্ন তড়িৎ ওই লোহার শিকলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে চলে যায় যার ফলে আগুন লাগার সম্ভাবনা থাকে না এটা করা হয় মনে রাখবে ঘর্ষণে কোনো প্রকার নতুন তড়িৎ আধানের সৃষ্টি হয় না কেবলমাত্র তড়িৎ আধান এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হয় তাহলে তড়িৎ আধান যে এখনই বললাম যে তড়িৎ আধান হচ্ছে দুই প্রকার পজিটিভ বা ধনাত্মক তড়িৎ আধান আর নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎ আধান এটা শুধু বললেই হবে না আমি একটু প্রমাণ এখানে রয়েছে দেখিয়ে দিচ্ছি তাহলে তড়িৎ আধান দুই প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি ধনাত্মক তড়িৎ আধান এগুলা তোমরা আগেও জানো বা পজিটিভ চার্জ আরেকটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান বা নেগেটিভ চার্জ কিরকম ধনাত্মক তড়িৎ আধান এবং ঋণাত্মক তড়িৎ আধান দুরকম হয় যে যেমন একটা কাঁচ দণ্ডকে যদি পশম দিয়ে রেশম দিয়ে ঘর্ষণ করে কোনো একটা অবলম্বন থেকে রেশমের সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ঝুলিয়ে দেওয়া হয় আবার এবোনাইট দণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করে কিংবা পশম দিয়ে ঘর্ষণ করে অপর একটা এবোনাইট দণ্ডকে ঘর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে কাঁচ দণ্ড দণ্ড আর একটা হচ্ছে এবোনাইট দণ্ড এবং
ধন আইটম যদি ঝুলিয়ে দেওয়া হয় তবে এদের মধ্যে দেখা যাবে কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণের ফলে এখানে ধনাত্মক তড়িৎ সৃষ্টি হয়েছে এবং এবোনাইট দণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণের ফলে এখানে ঋণাত্মক তড়িৎ সৃষ্টি হয়েছে এবার এই বিপরীত তড়িৎ তৈরি হয়েছে বলে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল কাজ করতে দেখা গেল অর্থাৎ এরা পরস্পরের নিকটবর্তী হয়ে যাচ্ছে আবার যদি এরকম করা হয় যে এই দণ্ডটিকে সরিয়ে নেওয়া হয় অর্থাৎ প্রথমে যেটা করা হয়েছিল যে কাঁচদণ্ডকে কি করলাম যে রেশম দিয়ে ঘর্ষণ করে যখন ঝুলিয়ে দেওয়া হলো এখানে ধনাত্মক তড়িৎ সৃষ্টি হয়েছে এবার এই কাঁচ দণ্ডটাকে না এবোনাইট দণ্ডটাকে রেশম দিয়ে না ঘর্ষণ করে এবোনাইট দণ্ডটাকে সরিয়ে অপর একটা কাঁচ দণ্ডকে যদি কাঁচ দণ্ডকে যদি পশম দিয়ে ঘর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হলো পশম দিয়ে যদি ঘর্ষণ করি তাহলে কাঁচ এখানে যেটা হচ্ছে কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করার পরে ধনাত্মক তড়িৎ তৈরি করলাম এবার এখানেও যদি ধনাত্মক তৈরি করতে হয় তবে এবোনাইট দণ্ডকে একটা সিরিজ রয়েছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে কাঁচ দণ্ডকে যদি রেশম দিয়ে আবার কাঁচ দণ্ডকে যদি রেশম দিয়ে ঘর্ষণ করে এখানে ঝুলিয়ে দেওয়া হয় তবে আবার এখানে কি হবে ধনাত্মক তড়িৎ তৈরি হল তখন এদের মধ্যে কি রিপালশন ফোর্স বা বিকর্ষণ বল কাজ করবে এখানে এক্ষেত্রে এবোনাইট দণ্ডকে সরিয়ে নিয়ে রেশম দিয়ে তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম যে যদি লাইট চার্জেস হয় অর্থাৎ সমধর্মী তড়িৎ আধান হয় তবে তাদের মধ্যে রিপালশন ফোর্স বা বিকর্ষণ বল কাজ করবে কিন্তু যদি বিপরীত ধর্মী তড়িৎ আধান হয় তবে কি হবে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল কাজ করবে এবার এই সিদ্ধান্তের উপর বিজ্ঞান দাঁড়িয়ে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তড়িৎ আধানকে দুরকম ভাগে ভাগ করলেন অর্থাৎ একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান বা পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ তড়িৎ আধান বা নেগেটিভ না বা ঋণাত্মক তড়িৎ আধান এখন উপরের ঘটনাগুলোতে দেখলাম যে কাঁচদণ্ডকে মনে রাখবে যে কাঁচদণ্ডকে সবসময় যে রেশম দিয়ে ঘর্ষণ করার ফলে ধনাত্মক তড়িৎ আধান কাঁচদণ্ডের তৈরি হলো আবার সেই কাঁচদণ্ডকে যদি আর এবোনাইট দণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করার ফলে এবোনাইট দণ্ডের ঋণাত্মক আধান তৈরি হলো এটা সবসময় কিন্তু সঠিক না কোন পদার্থকে কোন পদার্থ দিয়ে ঘর্ষণ করা হচ্ছে তার উপর সেখানে কোন চার্জ সৃষ্টি হবে তার উপরে ডিপেন্ড করছে অর্থাৎ এদের একটা সিরিজ রয়েছে যে অর্থাৎ কোনো একটা বস্তুকে অপর একটা বস্তুর সঙ্গে ঘর্ষণ করা হলে সেখানে কোন জাতীয় তড়িৎ সৃষ্টি হবে তা একটা পরীক্ষালব্ধ শ্রেণী থেকে পাওয়া যায় যেই শ্রেণীটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা স্থির তড়িৎ শ্রেণী স্থির তড়িৎ শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ স্ট্যাটিক্স স্থির তড়িৎ শ্রেণী তাকে বললাম যে কোনো একটা বস্তুকে অপর একটা বস্তুর সঙ্গে ঘর্ষণ করা হলে সেখানে কোন জাতীয় তড়িৎ আধানের সৃষ্টি হবে তা একটা পরীক্ষালব্ধ শ্রেণী থেকে পাওয়া যায় সেই শ্রেণীটাকেই বলা হয় স্থির তড়িৎ শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ এই সিরিজটা তোমাদের
একটু মনে রাখতে হবে 12টা টোটাল পদার্থ রয়েছে, যে এক নম্বরে রয়েছে পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানব দেহ, ধাতব পদার্থ, ধাতব পদার্থ, ধাতব পদার্থ, তারপরে রয়েছে এবোনাইট দণ্ড, গালা, রজন, 11 নম্বরে রয়েছে আম্বা, 10 নম্বরে রয়েছে আম্বা, রজন, একটা হচ্ছে 12 নম্বরে হচ্ছে সেলুলয়েড, সেলুলয়েড। তো এখানে দেখো এই যে শ্রেণীটা রয়েছে, যে 12টা পদার্থ এইভাবে সাজানো রয়েছে, এখন কোন পদার্থকে কোনটা দিয়ে ঘর্ষণ করলে কোন জাতীয়, এখান থেকে একটা ছোট কোশ্চিন হয়, হয়তো বলে দিল তোমাকে যে কাগজকে রেশম দিয়ে ঘর্ষণ করা হবে, এখানে কোন আধান, এখানে কোন আধান তৈরি হবে, কিংবা কাঁচকে কসম দিয়ে ঘর্ষণ করা হলো, কোথায় কোন জাতি তড়িৎ আধান তৈরি হবে, এই সিরিজটা যে মনে রাখতে পারবে তবেই বলা সম্ভব হবে। কিরকম মনে রাখবে, এই সিরিজের মধ্যে যেই পদার্থটা নাম্বার নিয়ে উপরের দিকে থাকবে, কম নাম্বারে থাকবে, সেই পদার্থটাকে বেশি নাম্বারিংয়ের পদার্থ দিয়ে যদি ঘর্ষণ করা হয়, তবে কম নাম্বারিংয়ের পদার্থটিতে সবসময় পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান, এবং বেশি নাম্বারিংয়ের পদার্থটিতে সবসময় নেগেটিভ চার্জ বা ঋণাত্মক তড়িৎ আধান তৈরি হয়। অর্থাৎ এখানে যদি আমি বলি যে পশমকে, কাঁচদণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করা হলো, যার ফলে কি হবে, পশমে কি হবে, আগে নাম্বারিং আছে বলে ধনাত্মক তড়িৎ আধান, এখানে কি তৈরি হবে, ঋণাত্মক তড়িৎ আধান। আবার সেই কাঁচদণ্ডকে যদি রেশমের সঙ্গে ঘর্ষণ করা হয়, তবে কিন্তু এটা উল্টে যাবে, তখন এখানে কি হয়ে যাবে, আগে আছে বলে এখানে ধনাত্মক তড়িৎ আধান, এখানে কি হয়ে যাবে, ঋণাত্মক তড়িৎ আধান তৈরি হবে। তাহলে এই সিরিজটা যারা মনে রাখতে পারবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা দেওয়া সম্ভব হবে। সিরিজটা মনে রাখার জন্য আমি একটা নিমোনিক বলে থাকি, যে যদি এইভাবে বলি পকা কা রে কা মা ধা ই গা আ রসি, এই যে একটা সিরিজ বলে থাকি, যে এখানে দেখো টোটাল 12টা নাম্বারিং হয়ে গেছে, যে পপা কা রে কা মা ধা ই গা রসি, এই যে নিমোনিকটা যদি মনে রাখতে পারো তাহলে কোন পদার্থকে কোন, যেটা প্রথমে থাকবে সেখানে ধনাত্মক, যেটা পরে থাকবে সেখানে ঋণাত্মক তড়িৎ আধানের সৃষ্টি হবে। এখানে প থেকে পশম, কা থেকে একটা হচ্ছে কাঁচ, একটা হচ্ছে কাগজ, রেশম, কাঠ, মানব দেহ, ধাতব দণ্ড, এবোনাইট, গালা, আম্বার, রজন, সেলুলয়েড। এখানে মনে রাখবে যে তিনটে কা আছে, এখানে কিন্তু কনফিউজ তৈরি হয়ে যায়। মনে রাখবে প্রথম কাটা হচ্ছে কাঁচ, তারপরে কাগজ, তারপরে হচ্ছে কাঠ। তবে দেখবে এই সিরিজটা যদি মনে রাখো সহজেই কোন পদার্থকে কোন পদার্থ দিয়ে ঘর্ষণ করলে কোথায় ধনাত্মক তড়িৎ আধান এবং কোথায় ঋণাত্মক তড়িৎ আধান তৈরি হবে সেটা তোমরা নির্ণয় করতে পারবে।
এবার তাহলে স্থির তড়িৎ শ্রেণীর উপরে হলো। এবার দেখবো আমরা যে বিকর্ষণই হচ্ছে তড়িৎ বস্তুটার নিশ্চিত তরল প্রমাণ। এগুলো আগেও আমরা ক্লাসে তো এই সব ঘটনাগুলো ছিল, আমি শুধু একবার করে গল্প করে বলে দেবো তোমাদের, আর তোমরাও একবার রিডিং মেরে নেবে। জাস্ট যে বিকর্ষণই ফোন ই তড়িৎগ্রস্ততার বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ, কেন বলা হচ্ছে যে রিপালশন ফোর্স অর্থাৎ বিকর্ষণই হচ্ছে তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। যেমন একটা তড়িৎ বস্তুকে যদি ঋণাত্মক তড়িৎ বস্তুর কাছে আনা হয় তবে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। আবার একটা তড়িৎ বস্তুকে একটা নিস্তড়িত বস্তুর কাছে যদি আনা হয় তবুও তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। কিন্তু এক্ষেত্রে তাহলে দুই দেখতে পেলাম যে ওই বস্তুটা তড়িৎকেও আকর্ষণ করছে, নিস্তড়িত বস্তুকেও আকর্ষণ করছে, বলে আকর্ষণ দেখে বুঝতে পারবো না বস্তুটা তড়িৎ না অনাহিত। কিন্তু যদি দুটো বস্তুর মধ্যে বিকর্ষণ বল কাজ করে তবে নিশ্চিতভাবে বলতে পারবো বস্তুটা তড়িৎ। এই জন্যে বলা হয় বিকর্ষণই হচ্ছে তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। এবার তড়িতের ইলেকট্রনীয় তথ্য দেখব। ইলেকট্রনীয় তথ্য, ইলেকট্রনীয় তথ্য, ইলেকট্রনীয় তথ্যই হচ্ছে তড়িৎগ্রস্ততার আধুনিকতম মতবাদ। আমরা জানি যে সকল পদার্থই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা সমন্বয়ে তৈরি হয়, যেগুলোকে বলা হয় অ্যাটম বা পরমাণু। এগুলো আমরা ক্লাসে এইটাও পড়েছি যে আবার সেই অ্যাটম বা পরমাণু দুটো অংশ আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র যেখানে ধনাত্মক চার্জগ্রস্ত কণা প্রোটন এবং নিস্তড়িত কণা নিউট্রন থাকে, এবং বাইরের একটা কি থাকে ইলেকট্রনের জন্য ঘোরার জন্য একটা কক্ষপথ থাকে, এগুলো হচ্ছে ইলেকট্রন থাকে। কেবলমাত্র হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন থাকে না, কিন্তু বাকি সমস্ত পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জগ্রস্ত কণা প্রোটন এবং নিস্তড়িত কণা নিউট্রন এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে। সাধারণ হাইড্রোজেন ছাড়া বাকি সমস্ত পদার্থের ক্ষেত্রে এই তিন রকম আদিকণা থাকে। এখানে ইলেকট্রনের যে কিভাবে তড়িতের ইলেকট্রনীয় তথ্য অর্থাৎ এই যে এখানে নিস্তড়িত কণা এটা নিস্তড়িত হিসাবে থাকে, কিন্তু যে ধনাত্মক চার্জগ্রস্ত কণা যে প্রোটন থাকছে আর ঋণাত্মক চার্জগ্রস্ত কণা ইলেকট্রন, এদের মধ্যে কি হয় একটা অ্যাট্রাকশন ফোর্স আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বল কাজ করে। এবার এই যে এই আকর্ষণ বলটা যে কত কাজ করবে সেটা কুলম ল দিয়েও দেখতে পারি যে এর সমান একটা কনস্ট্যান্ট 1/4πε0 ফ্রি স্পেসে যে q1 q2 / i2। তাহলে এখানে দেখছি যে ইনভার্স স্কোয়ার ল আই স্কোয়ার হারে কি হবে এই ফোর্সটা কমে যায়, অর্থাৎ কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের কক্ষপথ যত দূরে অবস্থান করবে, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে
আকর্ষণ বলটা তত দুর্বল বা শিথিল শিথিল হয়ে যাবে, কিন্তু যত কাছে অবস্থান করবে তত শক্তিশালী হবে। অর্থাৎ এখান থেকে ইলেকট্রনই দেখতে পাচ্ছি আমরা যে কোনো একটা বস্তু তড়িৎাহিত হওয়ার পেছনে দায়ী। এক্ষেত্রে কিন্তু প্রোটন কিন্তু দায়ী নয়, প্রোটন তড়িৎগ্রস্ত ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা হলেও প্রোটন নিউক্লিয়াসের মধ্যে ক্ষুদ্র একটা পরিসরে অবস্থান করে, যেটা নিউক্লিয়ার ফোর্স দ্বারা বাইন্ডিং থাকে, যার জন্য এ কখনো এক পদার্থ থেকে অপর পদার্থতে স্থানান্তরিত হতে পারে না। কে পারে? ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনের তড়িতের ইলেকট্রনের তত্ত্বটা কি যে ঘর্ষণজাত তড়িৎ যখন কোনো একটা বস্তুকে অপর একটা বস্তু দিয়ে ঘর্ষণ করা হচ্ছে, যেই বস্তুটার নিউক্লিয়াস এবং বাইরের কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা দুর্বল, সেই বস্তু থেকে কিছু পরিমাণ ইলেকট্রন অপর বস্তুতে স্থানান্তরিত হয়ে যায়, যার ফলে যে বস্তুটা ইলেকট্রন হারালো সেই বস্তুটাতে ইলেকট্রন সংখ্যা অপেক্ষা প্রোটন সংখ্যার মানটা বেশি থাকে, যার ফলে বস্তুটা ধনাত্মক তড়িৎাহিত হয়ে পড়ে এবং অপর বস্তুটা ঋণাত্মক তড়িৎাহিত হয়ে পড়ে। এবং উদাহরণ হিসাবে নিচ্ছি যে ধরে নাও এ একটা বস্তু, বি অপর একটা বস্তু, এদের মধ্যে যদি বি অপর একটা বস্তু যদি ঘর্ষণ করা হয়, যদি এটা বড় নিউক্লিয়াসটা দূরে থাকে না কক্ষপথটা নিউক্লিয়াস থেকে যদি দূরে থাকে, তবে দেখা যাবে যে এখান থেকে কীভাবে কিছু পরিমাণ ইলেকট্রন স্থানান্তরিত হয়ে এ বস্তুতে চলে আসবে, যার ফলে এই বস্তুটাতে ইলেকট্রনের ঘাটতি ঘটলো বলে এটা ধনাত্মক তড়িৎাহিত, এবং এখানে লাভ করলো বলে এটা ঋণাত্মক, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা বেড়ে গেল বলে এটা ঋণাত্মক তড়িৎাহিত হয়ে পড়লো। এবার কোনো একটা বস্তু কত পরিমাণ যে অর্থাৎ ইলেকট্রনের যদি স্থানান্তর হয়, এখানে ছোট্ট একটা কোশ্চিন হয়, স্থানান্তর হয় তবে মাসের কিছুটা হলেও কি হবে কম বেশি হয়ে যাবে। সাধারণ অবস্থায় কি হয়, কোনো একটা পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়, কারণ তার নিউক্লিয়াসে ধনাত্মক চার্জগ্রস্ত কণার যত সংখ্যক প্রোটন থাকে বাইরের কক্ষপথে ঠিক তত সংখ্যক ইলেকট্রন আবর্তন করে, আর এই প্রোটন এবং ইলেকট্রনের তড়িৎ আধানের পরিমাণটা সমান কিন্তু বিপরীত বলেই একে অপরকে প্রশমিত করে বলে সাধারণ অবস্থায় পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়। তো কোনো একটা ইলেকট্রনের চার্জ অর্থাৎ চার্জ অফ ইলেকট্রন যেটা হয় এটা হচ্ছে 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। ইলেকট্রনের চার্জটা হচ্ছে ঋণাত্মক, তাই তো? আর চার্জ অফ প্রোটন তা ইলেকট্রনের চার্জের সমানই হয় কিন্তু পজিটিভ। এবার ইলেকট্রনের মাস, মাস অফ ইলেকট্রন হয় 9.1 × 10⁻²⁷ গ্রাম, বা এটাকে 9.1 × SI যদি বলি −31 কেজি। প্রোটনের মাসটা কি হয়, ইলেকট্রনের মাস অপেক্ষা 834 গুণ ভারী হয়, নিউট্রনের মাস 839 গুণ, অর্থাৎ নিউট্রন হচ্ছে সবচাইতে ভারী কণা, তারপরে মাঝারি হচ্ছে প্রোটন, হালকা সবচাইতে হচ্ছে ইলেকট্রন। তাহলে কোনো একটা পদার্থ যদি ইলেকট্রন হারায় তবে তড়িৎ নিরপেক্ষ পরমাণু অপেক্ষা ওই পরমাণুটার ভরের কিছু পরিমাণ হ্রাস ঘটবে, যদি ইলেকট্রন হারায়। তাহলে কত ভরের হ্রাস ঘটবে, যে নাম্বার অফ ইলেকট্রন কটা হারালো ইন্টু ইলেকট্রনের মাস, যে 9.1 × 10⁻³। আবার কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন লাভ করে তবে তড়িৎ নিরপেক্ষ ওই পরমাণু তড়িৎ নিরপেক্ষ অবস্থায় যে ভর হবে, ইলেকট্রন লাভ করা অবস্থায় পরমাণুটার ভর সামান্য বেশি হবে। কত বেশি হবে সেটা আবার যত সংখ্যক ইলেকট্রন লাভ করলো, নাম্বার অফ ইলেকট্রন ইন্টু ইলেকট্রনের মাস,
এতটুকু বৃদ্ধি পাবে। এখানে ছোট্ট একটা এরকম এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করে যে কোনো একটা হয়তো বললো কোনো একটা সোলা বলে এত সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হলো কিংবা দেওয়া হলো, সেখানে দেওয়া হলো, তার চার্জের পরিমাণ কত বাড়লো কিংবা মাসের পরিমাণ কত বাড়লো, এগুলো ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাহলে ইলেকট্রন যদি হারায় তবে পরমাণুটির ভর তড়িৎ নিরপেক্ষ পরমাণু অপেক্ষা কমে যাবে, ইলেকট্রন যদি লাভ করে তবে পরমাণুটির ভর ওই পরমাণু তড়িৎ নিরপেক্ষ পরমাণু অপেক্ষা ভরটা বেশি হয়ে যাবে। এগুলো ছোট ছোট অঙ্ক এখানে জিজ্ঞেস করতে পারে। এবারে দেখো আধানের কোয়ান্টায়ন খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু ইম্পর্টেন্ট জায়গাটায় আমরা আসতে শুরু করেছি। আধানের কোয়ান্টায়ন অর্থাৎ কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ এটা কি অর্থাৎ যে প্রকৃতিতে যে বস্তুগুলো রয়েছে তাদের ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎ আধানের পরিমাণ সর্বদা একটা মূল তড়িৎ আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। এখানে মূল আধানটার মান হল ইলেকট্রনের তড়িৎ আধানের মানের সমান, আর বস্তুটার আধান হবে তার সরল গুণিতক। যেমন এখানে কোয়ান্টাম এখানে এরকম বলতে পারি, যেমন আমাদের ভারতীয় মুদ্রার ক্ষেত্রে যদি আমি এখন 5 টাকা চাই তবে 5টায় 1 টাকার কয়েন যদি দেওয়া হয় তবে 5 টাকা হবে। তাহলে 1 টাকাটা হচ্ছে আমাদের কোয়ান্টাম, 1 টাকার মুদ্রাটা কয়েনটা হচ্ছে আমাদের কোয়ান্টাম, কোয়ান্টাম। আর 5 টাকা যে তৈরি হলো সেটাকে বলবো কোয়ান্টাইজার, কোয়ান্টাইজ রাশি বা কোয়ান্টাইজ কোয়ান্টিটি, কোয়ান্টিটি। তো যেমন ভারতীয় মুদ্রার ক্ষেত্রে আমরা যেমন 50 পয়সার মুদ্রা চলে না, যদি চলতো তাহলে অর্থাৎ টাকার ক্ষেত্রে যেটা সবচাইতে সর্বনিম্ন সেটাকে বলছি কোয়ান্টাম, আর ওটাকে গুণ করে করে আমরা কি পাবো কোয়ান্টাইজ রাশি। কোয়ান্টাইজ রাশি বিভিন্ন ধরনের হতে পারে, যখন 10 টাকার বলবো কোয়ান্টাইজ রাশিটা তখন 10টা 1 টাকার মুদ্রা হতে পারে। ঠিক তেমনই তড়িৎ আধানের ক্ষেত্রে ইলেকট্রনের তড়িৎ আধানটাকে বলা হয় কোয়ান্টাম, যে কোনো বস্তুর আধানটা কি হবে তার পূর্ণ সংখ্যার সরল গুণিতক, অর্থাৎ যে কোনো বস্তু তড়িৎ আধানের পরিমাণ হবে প্লাস মাইনাস এন ইন্টু ই, যেখানে এন ইকুয়ালস টু হলো পূর্ণ সংখ্যা, 1, 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে 1, 2, 3 ইত্যাদি। ই হলো ইলেকট্রনের আধান। হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাঁ পড়াচ্ছি দাদা অনলাইনে একটু। তো যেটা বলছিলাম যে তাহলে কোয়ান্টাইজ আর কোয়ান্টাইজ রাশি সম্পর্কে আমাদের ধারণা হলো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে দিয়েছে পরে, যে আধানের অপরিবর্তনীয়তা বা ইনভ্যারিয়েন্স অফ চার্জ, আধানের অপরিবর্তনীয়তা বা ইনভ্যারিয়েন্স অফ চার্জেস। ইনভ্যারিয়েন্স অফ চার্জেস চার্জ, আধানের অপরিবর্তনীয়তা অর্থাৎ কোনো একটা
रेस्ट फ्रेमे थाका व्यक्ति जे परिमाण आधान परिमाप करबे जदि गतिशील पर्यवेक्षक हय तबे सेओ से परिमाण आधान परिमाप करबे अर्थात आधानटा इनभ्यारियंस कथाटार माने हलो अपरिवर्तनीय चेंज परिवर्तन हबे ना अर्थात कोनो एकटा वस्तुर स्थितिशील अवस्थाय अवस्थाय जे परिमाण आधान हबे ओई वस्तुटा गतिशील अवस्थाय सेई परिमाणई आधान हबे एटा खूब इम्पोर्टेंट एकटा जायगा क्वेश्चन जिज्ञेस करते पारे जखन आमरा आलोचना करी जे एस जे आमरा जखन क्लास 11 क्लासिकल বা নিউটনিয়ান মেকানিক্স যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটি অপেক্ষা খুবই কম হয় তবে সেই জগৎটার নাম বলেছিলাম আমরা ক্লাসিক্যাল জগৎ সেখানে নিউটনিয়ান মেকানিক্স অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে পার্টিকেলটা খুব বড় যেমন আমরা দৈনন্দিন জীবনে কোনো একটা বল ছুড়ি কোনো একটা বল ধরি কিংবা এই যে বাস লরি সমস্ত ট্রেন যে চলছে তাদের ভেলোসিটি অবশ্যই লাইটের ভেলোসিটি অপেক্ষা বহু গুণ কম খুবই কম বলে সেখানে মাস ইনভ্যারিয়েন্ট থাকে টাইম ইনভ্যারিয়েন্ট থাকে লেন্থ ইনভ্যারিয়েন্ট অর্থাৎ চেঞ্জ হয় না কিন্তু পার্টিকেলটার ভেলোসিটি যদি ভেলোসিটি কম্পারেবল টু ভেলোসিটি অফ লাইট হয়ে যায় তবে মাস চেঞ্জ হয়ে যায় লেন্থ চেঞ্জ হয়ে যায় টাইমও চেঞ্জ হয়ে যায় মাস ভ্যারিয়েশন হয় লেন্থ কন্ট্রাক্টেড হয় টাইম ডাইলেটেড হয়ে যায় আমরা বলেছিলাম যে মাস যে গতিশীল মাস হয়ে যাবে এম নট বাই রুট অফ আর ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টাইম হয়ে যাবে যে টি নট বাই রুট অফ আর ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার লেন্থ হয়ে যাবে এল সমান কি হয়ে যাবে এল নট রুট অফ আর ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তখন সেই জগৎটার নাম যখন আমরা এসটিআর আলোচনা করব স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের তখন কি হয়ে যায় মাস ভ্যারিয়েশন হয় টাইম ডাইলেটেড হয়ে যায় লেন্থ কন্ট্রাক্টেড হয়ে যায় অর্থাৎ এগুলো পার্টিকেলটার ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি হয়ে যায় 10% কিংবা যেমন ইলেকট্রনের ভেলোসিটিটা যে এরকম একটা খুব অরবিটালে ইলেকট্রনের ভেলোসিটি 2×10⁶ মিটার পার সেকেন্ড যে ভেলোসিটিটা কি লাইটের ভেলোসিটি প্রায় না কাছাকাছি হয়ে যাচ্ছে কম্পারেবল টু লাইট হয়ে যাচ্ছে তখন সেই ইলেকট্রনের মাস কিন্তু আর অপরিবর্তনীয় বা ইনভ্যারিয়েন্স থাকে না সেটা কি হয়ে যায় এর সঙ্গে এইভাবে চেঞ্জ হয় আর ইলেকট্রন তাহলে এটা তখন কোয়ান্টাম জগৎ চলে যায় কোয়ান্টাম মেকানিক্স এসটিআর আলোচনা করব আছে তোমাদের ক্লাস 12 তখন পরিষ্কার হয়ে যাবে আরো ভালো করে বলবো এখানে তাহলে দেখতে পেলাম যে ভেলোসিটির উপরে মাস টাইম লেন্থ স্থির পর্যবেক্ষক যা যদি ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির কাছাকাছি হয়ে যায় স্থির পর্যবেক্ষক যা পর্যবেক্ষণ করবে গতিশীল পর্যবেক্ষক তার চাইতে ভিন্ন রকম পর্যবেক্ষণ করবে কিন্তু এই চার্জ কখনো যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি হয়ে যায় তো চার্জ কিন্তু কোনো বস্তুর কখনো পরিবর্তন হবে না অর্থাৎ এইভাবে একটা কোশ্চিন হতে পারে যে কোনো বস্তু গতিবেগ যদি আলোর গতিবেগের কাছাকাছি হয়ে যায় তবে বস্তুর যে ধর্মটি অপরিবর্তিত থাকে হয়তো দিয়ে দিল ভর কিংবা দৈর্ঘ্য না চার্জ না উপরের সবকটি তখন তোমাকে বলতে হবে চার্জ বা আধান তাহলে ইনভ্যারিয়েন্স অফ চার্জ হলো এবারে আমরা দেখব যে ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে ঘর্ষণজাত তড়িতে ব্যাখ্যা করব অনেক টাইম বেরিয়ে যাচ্ছে তো এই ছোট ছোট জিনিস একবার করে গল্প আকারে বলতে চাইছি ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে
घर्षण जात तड़ित व्याख्या घर्षण जात तड़ित व्याख्या व्याख्या अर्थात देखते पेलाम जे कोनो एकटा वस्तुके जखन अपर एकटा वस्तुर संगे घर्षण करा हय तखन जे वस्तुटा न्यूक्लियस एवं बाहिरेर कक्षपथेर इलेक्ट्रनेर मध्ये आकर्षण बलटा दुर्बल सेई वस्तु थेके किछु परिमाण इलेक्ट्रन अपर वस्तुटाते चले जाय जार फले जे वस्तुटा इलेक्ट्रन हारालो से धनात्मक तड়িতাহিত হলো এবং যে বস্তুটা ইলেকট্রন লাভ করলো সে ঋণাত্মক তড়িতাহিত হলো যেমন কাচকে যদি রেশম দিয়ে ঘর্ষণ করা হয় কাচ আমাদের উপরে রয়েছে আগে রেশমটা পরে রয়েছে তাহলে কি হবে কাচে ধনাত্মক তড়িতাধানের সৃষ্টি হবে আর রেশমে ঋণাত্মক তড়িতাধানের সৃষ্টি হবে আবার যদি এবোনাইট দণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করা হয় তবে এবোনাইট পরে রয়েছে স্থির তড়িৎ শ্রেণীতে আর রেশম আগে রয়েছে তখন কি হবে রেশমে কি হবে ধনাত্মক তড়িতাধান আর এবোনাইটে ঋণাত্মক তড়িতাধানের সৃষ্টি হবে অর্থাৎ তড়িৎ আধান কি হয় যে এক বস্তু থেকে অপর বস্তুতে কেবলমাত্র স্থানান্তর ঘটে সেটা কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না এ থেকেই আমরা একটা জিনিস আলোচনা করব যে তড়িৎ আধানের নিত্যতা সূত্র যে ইলেকট্রনের স্থানান্তর হওয়ার ফলে কি হয়ে যাচ্ছে যে তড়িৎ কোনো একটা বস্তুতে উৎপন্ন হচ্ছে বা অপর একটা বস্তুতে থেকে কমে যাচ্ছে ঘর্ষণের ফলে কিন্তু সেটা ধ্বংস বা সৃষ্টি কিন্তু হয় না এর থেকে যে তড়িৎ আধানের নিত্যতা সূত্র তড়িৎ নিত্যতা সূত্র প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ যে তড়িৎ আধানের নিত্যতা সূত্র অর্থাৎ কোন একটা বস্তুকে অপর একটা বস্তু দিয়ে যদি ঘর্ষণ করা হয় তবে তড়িৎ আধানের কিছু পরিমাণ দুটো বস্তুর মধ্যে কেবলমাত্র স্থানান্তর হয় সেক্ষেত্রে সৃষ্টি বা ধ্বংস হয় না কোন একটা আইসোলেটেড সিস্টেম যদি হয় বিচ্ছিন্ন সংস্থা যদি হয় তবে তার তড়িৎ আধানের পরিমাণ সর্বদাই কি থাকবে নির্দিষ্ট থাকবে ক্লাসের সময় অনেকটাই হয়ে গেল আজকে আর বেশি দূরে যাচ্ছি না এতটুকুই তোমরা একবার করে রিডিং মেনে নেবে সময় খুবই লেগে যাচ্ছে কিসের জন্য কি একটু করে বলতে গিয়েও সময় লেগে যাচ্ছে এরপরে তোমরা কতটুকু এই ক্লাস অনলাইন ক্লাসে উপকৃত হচ্ছ সেটা অবশ্যই মিশনের কর্তৃপক্ষের পক্ষে জানা দরকার যদি সেটা উপকৃত হও তাহলে আমরা করব ঠিক আছে কিন্তু যদি কোনো কাজ না দেই তাহলে তো করে লাভ হবে না তাই আমরা দেখতে পাচ্ছি যে এর ফার্স্ট যে আমি ক্লাসটা করেছিলাম সেখানে প্রায় ভিউয়ার্স দেখছি যে 550 থেকে 600 মতো হয়ে গেছে কিন্তু যে লাইক অফ করেছে অনেকজন কিন্তু এটা দেখতে পাই না যে কে কীরকম উপকৃত হচ্ছে এ সম্পর্কে একটু জানালে আমরা বেশি ভালো বুঝতে পারব ঠিক আছে ছাত্রছাত্রীদের বলছি যে বাড়িতে থেকে এই জিনিসগুলো বইগুলো সবাই কিনে নেবে এবং জিনিসগুলো একবার করে দেখো আমি আমার মিশনের পারফেক্ট মিশনের ছাত্রদের ক্ষেত্রে বিশেষ করে বলছি এই সমস্ত জিনিস আর দ্বিতীয়বার কিন্তু রিপিট করা হবে না কেন এগুলো সহজ একটা জায়গা যেগুলো তোমরা রিডিং পড়লেও কিছুটা আয়ত্তে চলে আসবে তবু আমি একবার করে বলে দিলাম আর আমাদের নির্দিষ্ট একটা সিলেবাস রয়েছে যে জায়গাগুলো ভাইটাল রয়েছে সেগুলোর উপরে আলোচনা করতে হবে তাই বলছি যে একবার করে আমার পড়ার সঙ্গে সঙ্গেই তোমরা অনলাইনে দেখে নেওয়ার চেষ্টা করবে থ্যাংক ইউ